নোয়াখালীর একলাশপুরে নারী নির্যাতন মামলায় প্রধান আসামি দেলয়ার সহ তেরো জনের বিচার শুরু হয়েছে দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় তবে হয়েছে ইউপি সদস্য সোহাগকে গত বছরের চোদ্দই ডিসেম্বর চোদ্দ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই গত বছরের দোসরা সেপ্টেম্বর ওই নারীকে নির্যাতন করে দেলোয়ার হোসেন সহ তার বাহিনী সদস্যরা এক পর্যায়ে তারা ওই নারীকে নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে এর একত্রিশ দিন পর চৌঠা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে সারাদেশে তোলপাট সৃষ্টি হয় পাঁচই অক্টোবর বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন